सकल के एडुकेशनल साइंस ट्यूटोरियल चैनले स्वागत। आज के नतून टॉपिक निये आलोचना करब शिक्षार लक्ष्य बा एम्स अफ एडुकेशन। एखाने एक कथा बोले रखी, आज थेके आमी जे समस्त टॉपिकगुलो के आलोचना करब आमार वीडियो चलाकालीन टॉपिकगुलो कौन सिलेबासेर अंतर्भुक्त अर्थात उच्च माध्यमिक शिक्षा पर्षद अथवा बीए पास अनार्सर कौन सिलेबासेर अंतर्भुक्त एवं टॉपिकगुलोर ओपरे कि धरनेर क्वेश्चन आसे सेटा उल्लेख करा थाकबे। ता अवश्य भिडियोगुलोके शेष पर्यन्त देखो, आशा करी तोमादेर उपकारे लागबे। आर आमार चैनलटाके बा आमार चैनलेर टॉपिकगुलोके जदि भालो लागे ताहले अवश्य किन्तु चैनलटाके सबस्क्राइब करते एवं पाशे थाका बेल आइकनटाके प्रेस करे दिते भूलो ना। आर अवश्य भिडियोगुलोके लाइक करो, कमेंट करो एवं बंधुदेर मध्ये शेयर करो। आजकेर टॉपिक होच्छे एम्स अफ एडुकेशन बा शिक्षार लक्ष्य। सबार आगे आम्रा एम्स अफ एडुकेशन के जानार जोन्नो आम्रा सबार आगे आमादेर के जेटा जानते हबे जे एम्स बा लक्ष्य बोलते कि बोझाय। एम्स अर्थात लक्ष्य, आम्रा जखन कोनो काज सचेतन भावे जखन आम्रा कोनो काज करी तखन आम्रा किन्तु अवश्यई जे आम्रा केन करछि अथवा एटा करे आम्रा भविष्यते कि पेते पारी কি হবে আমার এটা করে আমরা এই যে বিষয়গুলোকে কিন্তু আমরা আগে স্থির করে নিই, এই বিষয়টাকেই বলা হচ্ছে লক্ষ্য। এখন আমরা যদি এমনি এমনি কোনো কাজ করি অতটা সচেতনভাবে নয়, এমনি জাস্ট করলাম ক্যাজুয়ালি, সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু কোনো লক্ষ্য থাকে না। কিন্তু সচেতনভাবে যে কোনো কাজ আমরা যখন করি তা কিন্তু অবশ্যই তার একটা কি হয় পূর্ব পরিকল্পিত একটা অভিপ্রেত থাকে। তাহলে এম হচ্ছে কি পূর্ব পরিকল্পিত অভিপ্রেত। অভিপ্রেত মানে আমরা যা অর্জন করতে চাইছি। এখানে অভিপ্রেত অর্থ হচ্ছে আমরা যা অর্জন করতে চাইছি, সেই যে আমরা এই যে কি অর্জন করতে চাইছি সেটা আমরা কি করি আগে একটা পূর্ব পরিকল্পনা করে নিই। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা যখন কোথাও ঘুরতে যাই, ঘুরতে যাওয়ার জন্য আমরা কি করি আমরা বহুদিন আগের থেকে আমরা একটা যে আমরা কোথায় যাব সেই ডেস্টিনেশনটা সেটাকে আমরা কি করি প্ল্যানিং করি যে কোন জায়গাটাতে আমরা যাব। তারপরে যখন আমার জায়গাটা যখন যা কোন জায়গাটাতে যাব সেটা যখন আমার স্থির হয়ে যায় তখন আমি ট্রেনে যাব, প্লেনে যাব, জাহাজে যাব, কিসের মাধ্যমে যাব, কি প্রাইভেট কার নিয়ে যাব সেটাকে আমি ঠিক করি। তারপর আমাদের কী করতে হয় সেই অনুযায়ী আমরা সেইখানে গিয়ে কোথায় থাকবো, কি করব, কোন কোন জায়গায় ঘুরব, এই সমস্ত কিছু কি করি আমরা আগের থেকে কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে আমরা একটা প্ল্যানিং করে নিই এবং সেই অনুযায়ী আমরা কি করি সেই বিষয়টাকে সেই যে প্ল্যানিংটাকে আমরা কি করি কার্যকরী করার চেষ্টা করি, সেই রুটে আমরা যাওয়ার চেষ্টা করি, সেইভাবে যেই পূর্ব পরিকল্পিত যে প্ল্যানিংটা রয়েছে সেই অনুযায়ী আমরা কি করি কাজ করার বা সেই কাজগুলোকে সাজানোর চেষ্টা করি। এই যে বিষয়টা আগের থেকে পূর্ব পরিকল্পনা করা, সচেতনভাবে আমরা যখন কোনো কাজ করছি তখন এই যে পূর্ব পরিকল্পনা এটাকেই বলা হচ্ছে এইমস। এবার শিক্ষা যেহেতু নিজে একটা সচেতন প্রক্রিয়া, শিক্ষার মধ্যে দিয়ে আমরা কি করি যে শিক্ষার্থীদের একটা নির্দিষ্ট লক্ষ্যে বা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর চেষ্টা করা হয় বা শিক্ষার্থীদের মধ্যে নির্দিষ্ট কিছু বিকাশ সাধন করার চেষ্টা করা হয়। তাহলে শিক্ষা যেহেতু একটা সচেতন প্রক্রিয়া তাহলে শিক্ষার অবশ্যই কি থাকবে তার একটা পূর্ব পরিকল্পিত লক্ষ্য থাকবে। আর সেই লক্ষ্যকেই বলা হচ্ছে যে শিক্ষার মাধ্যমে একটা শিশুর কী ধরনের বিকাশ হবে বা কী ধরনের পরিবর্তন আমরা সেই শিশুটার মধ্যে চাইছি তাকেই বলা হচ্ছে কিন্তু শিক্ষার লক্ষ্য। তাহলে বলা যায় যে শিক্ষার লক্ষ্য হলো এমন পূর্ব পরিকল্পিত অভিপ্রেত যার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে শিক্ষার্থীর মধ্যে কি ধরনের পরিবর্তন বা কি ধরনের বিকাশ সাধন করা প্রয়োজন বা শিক্ষার লক্ষ্য সেই দিক নির্দেশটা দেয় যে শিক্ষার্থীর মধ্যে কি ধরনের পরিবর্তন সাধন করতে হবে। এবার আমরা উদাহরণ হিসাবে কিছু শিক্ষার লক্ষ্য দেখে নিই। যেমন হচ্ছে এক নম্বর আমরা দেখতে পারি একটা শিক্ষার লক্ষ্য, সেটা হচ্ছে যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য।
বা ইন্ডিভিজুয়ালিস্টিক এইমস অফ এডুকেশন। এখানে মনে করা হচ্ছে যে এটা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য, যেখানে মনে করা হচ্ছে যে শিশু বা শিক্ষার্থীর যে ব্যক্তি স্বাতন্ত্র্য রয়েছে, প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা শিশু একে অপরের থেকে পৃথক, তাদের আলাদা চাহিদা, আগ্রহ, প্রবণতা, ক্ষমতা, সমস্ত কিছুর দিক থেকে তারা আলাদা। তাহলে এই যে তাদের যে ব্যক্তি স্বাতন্ত্র্য রয়েছে, সেই স্বাতন্ত্র্য অনুযায়ী যেন সেই শিশুটা তার যতটা সম্ভব তাকে তার সেই স্বাতন্ত্র্য অনুযায়ী বা তার সেই সম্ভাবনা, তার যে নিজস্ব সত্তাটাকে যতটা সম্ভব বিকশিত করা যায় সেই চেষ্টা করাটা কিন্তু একটা শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য। শিক্ষার মধ্যে দিয়ে সেই বিকাশটাকে ত্বরান্বিত করা। শিক্ষার আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে সমাজতান্ত্রিক লক্ষ্য, সোশ্যালিজম। এক্ষেত্রে যে আমরা বা ব্যক্তি বা শিশু যারাই আমরা জন্মগ্রহণ করছি, আমরা ব্যক্তি হিসাবে একক সত্তা হলেও আমরা থাকছি কোথায়? আমাদের বেড়ে ওঠা, আমাদের সমস্ত কিছু, আমাদের জীবিকা, আমাদের জীবন ধারণ, সমস্ত কিছুর জন্য আমাদের প্রয়োজন একটা সমাজ, একটা সামাজিক পরিমণ্ডল। তাই আমাদের নিজস্ব একক সত্তা থাকলেও আমরা কিন্তু সমাজ ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। তাই শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থীর মধ্যে সেই সমস্ত সামাজিক যে গুণাবলীগুলো আছে সেইগুলোকে বিকশিত করাও একটা শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য। সমাজ আমাদের কাছ থেকে যা চাইছে সেই অনুযায়ী শিশুকে তৈরি করাও শিক্ষার একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। আরেকটা লক্ষ্য আমরা দেখতে পাই, কৃষ্টিমূলক লক্ষ্য বা কালচারাল ডেভেলপমেন্ট। কৃষ্টি বা সংস্কৃতি যাই বলি না কেন, কৃষ্টি হচ্ছে আমাদের যুগ যুগ ধরে সমাজে আমাদের এই কৃষ্টিগুলো কি হচ্ছে, কৃষ্টি বা সংস্কৃতি। আমাদের যে যেই সমাজে থাকি, আমার সমাজের সঙ্গে আরেকটা সমাজে পার্থক্য থাকতে পারে, এই সংস্কৃতিগুলো কি হচ্ছে, সঞ্চিত হয়ে রয়েছে। এবং এই যে সঞ্চিত হয়ে রয়েছে সংস্কৃতিগুলো, এটা সঞ্চালন করে হচ্ছে শিক্ষা প্রক্রিয়া। এই সঞ্চিত যে কৃষ্টি বা সংস্কৃতি, সামাজিক কৃষ্টি বা সংস্কৃতি, সেটা সঞ্চালন করা শিক্ষার্থীদের মধ্যে তার নিজস্ব সমাজের, আমাদের যে সংস্কৃতি রয়েছে, আমাদের যে কালচার রয়েছে, সেইটা সঞ্চালিত করছে কে, শিক্ষা প্রক্রিয়া শিক্ষার্থীদের মধ্যে। এটা হচ্ছে শিক্ষার একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য, কৃষ্টি বা সংস্কৃতির সঞ্চালন ঘটানো শিক্ষার্থীদের মধ্যে। বৃত্তিমূলক লক্ষ্য, ভোকেশনাল ডেভেলপমেন্ট। ভোকেশনাল ডেভেলপমেন্ট হচ্ছে কি, যে আজকে যে পড়াশোনাটা করছে সেই পড়াশোনাটা যেন ভবিষ্যতে শিশুর জীবিকা অর্জনে বা জীবন ধারণের জন্য যে অর্থ উপার্জন, সেই উপার্জনে যেন সাহায্য করে, সেদিকে লক্ষ্য রাখাও কিন্তু শিক্ষার একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। আমরা এই সমস্ত লক্ষ্যগুলো, আরো অনেক লক্ষ্য আছে, এটা নিয়ে ভবিষ্যতে একটা ভিডিও করব আমি, যেখানে সমস্ত আরো ডিটেইলস এগুলোকে আমি আলোচনা করে দেব, যে আরো যে শিক্ষার যে বিভিন্ন ধরনের বহু বহু লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যগুলো কি এবং কেন একটা শিক্ষার্থীর জন্য এটা প্রয়োজন, এটা আমি আরো ডিটেইলস এ পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব। তা বৃত্তিমূলক লক্ষ্য, আচ্ছা আরেকটা লক্ষ্য হচ্ছে যে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ নৈতিক লক্ষ্য, মরাল ডেভেলপমেন্ট। নৈতিকতা হচ্ছে এমন একটা চারিত্রিক মানদণ্ড যা আমাদেরকে শেখায় যে কি করা উচিত এবং কি করা উচিত না, অর্থাৎ আমাদের মধ্যে মূল্যবোধের বিকাশ সাধন করে। এবং সামাজিক উন্নতি বা সামাজিক অগ্রগতিতে কিন্তু এই মূল্যবোধের বিকাশ অত্যন্ত প্রয়োজনীয়। তাই শিক্ষার এটাও একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য যে শিশুর নৈতিক বিকাশটা যেন সঠিক পর্যায়ে সঠিক মানে। তা এই যে লক্ষ্যগুলো, এগুলো হচ্ছে এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে আমি বললাম শিক্ষার কতগুলো গুরুত্বপূর্ণ লক্ষ্য। এবার আমরা চলে যাবো আজকে আমাদের নেক্সট টপিক, যেটা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ দ্য এইমস অফ এডুকেশন, বা এই যে শিক্ষার লক্ষ্যে কি প্রয়োজনীয়তা, কেন আমাদের এই লক্ষ্যগুলো না থাকলেই বা কি হতো, থাকলেই বা কি হচ্ছে, সেই প্রয়োজনীয়তাটা সম্পর্কে আমরা এবার আলোচনা করব। প্রথমত যে শিক্ষার
বা শিক্ষা প্রক্রিয়াকে সঠিক দিক নির্দেশ প্রদান করা। শিক্ষা প্রক্রিয়ার সাথে সংযুক্ত দুখানে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে, মানবীয় উপাদান হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থী। শিক্ষার লক্ষ্য যদি পূর্ব থেকে নির্দিষ্ট থাকে তাহলে কিন্তু তা শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কেই সঠিক দিক নির্দেশ প্রদান করে। কেমন? শিক্ষক তিনি বুঝতে পারেন যে তাকে শিক্ষার্থীর মধ্যে কি ধরনের পরিবর্তন আনতে হবে, কারণ কি লক্ষ্যের মধ্যে দিয়ে আগে থেকেই সেগুলো স্থির করা থাকে যে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে কি ধরনের পরিবর্তন আনতে হবে। প্রাথমিক শিক্ষার লক্ষ্য হতে পারে, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হতে পারে, উচ্চ শিক্ষার লক্ষ্য হতে পারে। এই লক্ষ্যের মধ্যে দিয়ে প্রথম থেকে স্থির করা থাকে যে এই পাঠ্যক্রমটা অধ্যয়নের পর শিক্ষার্থীর মধ্যে কি কি ধরনের কোন কোন দিকের পরিবর্তন হবে। তার ফলে শিক্ষক আগের থেকেই এটা সম্পর্কে সচেতন থাকেন যে শিক্ষার্থীর মধ্যে কি ধরনের পরিবর্তন তাকে আনতে হবে, আর শিক্ষক নিজেও জানে যে তার মধ্যে কি ধরনের পরিবর্তন। তারপরে যদি শিক্ষক শিক্ষার্থীর কাজে প্রেরণার সঞ্চার করে, যেহেতু আগের থেকে লক্ষ্য স্থির করা রয়েছে সেই কারণে তাদের যে কাজের যে গতিটা সেটা নির্দিষ্ট দিকে চলছে। লক্ষ্য ছাড়া শিক্ষককে মনে করা হয় পাল ছাড়া বা হাল বিনা নৌকার মতো, অর্থাৎ যার কোনো সে যে নদীতে একটা হাল ছাড়া নৌকার যদি ছেড়ে দেওয়া হয়, কোনো হাল নেই পাল নেই, তাহলে সে দিকভ্রান্তের মতো যেমন তেমন চলবে। তার কোনো নির্দিষ্ট কোন উদ্দেশ্য থাকবে না যে সে কোথায় যাবে বা কোন দিকে যাবে। ঠিক সেরকম শিক্ষার লক্ষ্য এই শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সেই যে চলার গতিটাকে স্থির করে দিচ্ছে, ফলে তারা আগের থেকেই জানছে যে তাদেরকে কি করতে হবে। ফলে এটা কি হচ্ছে, তাদের কাজের মধ্যে উদ্যম আনছে এবং প্রেরণা সঞ্চার করছে। তারপর হচ্ছে যে শিক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অন্যান্য দিকগুলিরও গতিপথ নির্ধারণ করে। শিক্ষা প্রক্রিয়ার সাথে যুক্ত অন্যান্য দিকগুলো এবং শিক্ষার লক্ষ্য প্রথমে স্থির করা হয়, তারপরে এই লক্ষ্যের উপর ভিত্তি করে স্থির করা হয় যে পাঠ্যক্রম বা পাঠ্য বিষয়বস্তুকে চয়ন করা হয়, আর এই পাঠ্য বিষয়বস্তু বা পাঠ্য বিষয়ের উপর ভিত্তি করে তারপর শিক্ষণ পদ্ধতি, শৃঙ্খলা, প্রশাসনিক যে সমস্ত বিষয়গুলো সবকিছু স্থির করা হয়। সম্পূর্ণটা হচ্ছে যে শিক্ষার ওই লক্ষ্যের উপর ভিত্তি করে। ফলে শিক্ষা প্রক্রিয়ার সঙ্গে যে এই সমস্ত যে দিকগুলো যুক্ত আছে এই সমস্ত কিছুকে কিন্তু একটা সঠিক দিকে নিয়ে যায় শিক্ষার লক্ষ্য। তারপর হচ্ছে যে শিক্ষার্থী তথা শিক্ষা প্রক্রিয়ার মূল্যায়নে সহায়তা করে। শিক্ষার লক্ষ্য যখন স্থির থাকছে আগের থেকে যে শিক্ষা প্রক্রিয়ার মাধ্যমে বা নির্দিষ্ট শ্রেণী বা নির্দিষ্ট স্তরে শিক্ষার পরে শিক্ষার্থীর মধ্যে এই এই পরিবর্তন বা এই এই ধরনের বিকাশ হবে যেটা লক্ষ্যে স্থির করা রয়েছে, এরপর যখন সেই নির্দিষ্ট স্তর বা নির্দিষ্ট শ্রেণী শেষ করার পর যখন শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে তখন সেই মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে কি করা হচ্ছে, সেই পূর্ব নির্ধারিত লক্ষ্যের সাথে মিলিয়ে নেওয়া যাচ্ছে যে সত্যি কতটা পরিবর্তন সম্ভব হয়েছে। তাহলে যদি পরিবর্তন যদি সঠিক মাত্রায় সম্ভব হয় তাহলে শিক্ষার লক্ষ্য অর্জিত হয়েছে, আর যদি সম্ভব যদি না হয়, দেখা যায় যে কোথাও কোনো অসুবিধা রয়ে গেছে অথবা ঘাটতি রয়ে গেছে, তাহলে আবার সেটাকে কি করতে হবে, সংশোধনের জন্য চেষ্টা করতে হবে। আর সময় ও শ্রমের সাশ্রয় করে অবশ্যই, যে আগের থেকে লক্ষ্য স্থির থাকলে আমার যে কার্যপ্রণালী সমস্ত কিছু কি হচ্ছে নির্দিষ্ট একটা দিকে যাচ্ছে, ফলে আমার সময় অপচয় হয় না এবং শ্রমও অপচয় হয় না। এই কারণে শিক্ষার লক্ষ্য ভীষণভাবে দরকার। শিক্ষার লক্ষ্য প্রাথমিক ভাবে স্থির হয়, তারপর সেই লক্ষ্যের উপর ভিত্তি করে সমগ্র শিক্ষা প্রক্রিয়া কি হয় কার্যকরী হয়। আচ্ছা, তাহলে এত পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করব। আমার ভিডিওগুলোকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ।